মনে রাখবে তখন তো আমরা বুঝতে পারি না ভারতকে কি দিয়েছে ধীরে ধীরে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে আসলে ভারতকে কি দিয়েছে বাংলাদেশের বর্ডারে যে পরিমাণ হত্যা করেছে ভারত সেই পরিমাণ হত্যা ফিলিস্তিনে পর্যন্ত হয় নাই বাংলাদেশকে সীমান্ত হত্যাকাণ্ডের একটি চাকর রাষ্ট্র পরিণত করেছে আওয়ামী লীগ আমরা কি কোনো হত্যার বিচার পেয়েছি যে ভারত আমাদেরকে তিনটা পানি দেয় নাই সে ভারতকে আওয়ামী লীগ ফেরি লোকের পানি দিয়েছিল আমাদের গ্যাস তারা ভারতকে দিয়েছিল আমাদের বন্দর আমাদের হৃৎপিণ্ড যেটা আমাদের যে বন্দরগুলো সে বন্দরগুলো ভারতের কাছে তারা বিক্রি করে দিয়েছিল ভারতকে শেষ পর্যন্ত রেল করিডোর পর্যন্ত তারা দিয়েছিল আওয়ামী লীগ এভাবে দেশকে বিক্রি করতে করতে বাংলাদেশকে একটি করপ্ট ভারতের একটি চাকর রাষ্ট্রে পরিণত করেছিল যে রাষ্ট্রে জনগণের কোনো মর্যাদা নাই আপনার ভোট চায় না আপনার কোনো মর্যাদা নাই সে মর্যাদাহীন জনগণ আমাদেরকে পরিণত করেছিল তারা ভেবেছিল বাঙালিকে এই বাংলাদেশিদেরকে ভোট না দিয়ে তারা কখনো রাস্তায় নামে না কিন্তু আমরা রাস্তায় নেমেছি ছাত্র সমাজ যখন বুঝতে পেরেছে শুধুমাত্র সরকারি চাকরি নয় বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় কাঠামোতে বৈষম্য তৈরি করেছে আওয়ামী লীগ তখন বাংলাদেশের আপামর বিপ্লবী ছাত্র জনতা রাস্তায় নেমে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশকে শেখ হাসিনা মুক্ত করেছে শুধু তাই নয় শেখ হাসিনাকে তাদের প্রভু ভারতের কাছে পাঠাতে বাধ্য করেছে